আমাদের সৌরমণ্ডলের দ্বিতীয় সর্বোচ্চ প্রভাবশালী বস্তু হচ্ছে জুপিটার। জুপিটার এতটাই বিশাল যে এর ভর আমাদের সৌরমণ্ডলের বাকি সবকয়টি গ্রহের মোট ভরের আড়াই গুণ। এটি আমাদের সোলার সিস্টেমের সবচেয়ে বড় গ্রহ এবং জুপিটারের চারপাশে 80 থেকে 95টির মতো চাঁদ বা উপগ্রহ রয়েছে, যার ফলে জোভিয়ান সিস্টেমকে আলাদা করে দেখলে এটিকেই সৌরমণ্ডল ভাবার মতো ভুল হতে পারে। জুপিটারের কোনো সলিড সারফেস নেই এবং এর বায়ুমণ্ডলে সার্বক্ষণিক বিশাল বিশাল ঘূর্ণিঝড় বিদ্যমান থাকে। এদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে গ্রেট রেড স্পট, যা একটি বিশাল ঘূর্ণিঝড় এবং এর সাইজ আমাদের পৃথিবীর চেয়েও বড়। সৌন্দর্যের দিক থেকেও জুপিটার পিছিয়ে নেই। জুপিটারকে কাছ থেকে দেখলে মনে হবে কোনো এক শিল্পীর তুলিতে আঁকা ছবি। এখন পর্যন্ত 8টি স্পেসক্রাফ্ট জুপিটারের পাশ দিয়ে উড়ে যাওয়ার সময় জুপিটারের প্রচুর ছবি পৃথিবীতে পাঠিয়েছে। পরবর্তীতে অবশ্য শুধুমাত্র জুপিটারকে উদ্দেশ্য করে বেশ কিছু স্পেস মিশন পরিচালনা করা হয়েছে। আজকের ভিডিওতে জুপিটার এবং জুপিটারে পরিচালিত বিভিন্ন স্পেস মিশন সম্পর্কে বলা হবে। আমি জুম্মান আছি আপনাদের সাথে, আপনারা দেখছেন বিজ্ঞান পাইসি। প্রাচীনকাল থেকেই জুপিটার মানুষের কাছে পরিচিত ছিল, তবে তখন জুপিটারকে একটি স্টার বা তারা মনে করা হতো। 1610 সালে গ্যালিলিও সর্বপ্রথম পর্যবেক্ষণের মাধ্যমে বুঝতে পারেন জুপিটার একটি গ্রহ এবং এর পাশে 4টি উপগ্রহ রয়েছে, যাদেরকে বর্তমানে গ্যালিলিয়ান মুন বলা হয়। এদের নাম যথাক্রমে আয়ো, ইউরোপা, গ্যানিমিড এবং ক্যালিস্টো। গ্যালিলিওর সময়ে জুপিটার যে একটি গ্রহ এই তথ্যটি ছাড়া আর তেমন কিছুই মানুষের কাছে ছিল না। পরবর্তীতে পায়োনিয়ার 10, 11, ভয়েজার 1, 2 এদের মাধ্যমে জুপিটার সম্পর্কে অনেক কিছু জানা যায়। তবে শুধুমাত্র জুপিটারকে জানার উদ্দেশ্যে লঞ্চ করা প্রথম স্পেস মিশন হচ্ছে নাসার জুনো, যার উদ্দেশ্য ছিল জুপিটারের অ্যাটমসফিয়ার, কোর, ম্যাগনেটিক ফিল্ড এই বিষয়গুলো স্টাডি করা। জুনো লঞ্চ করা হয় 2011 সালের আগস্টে। জুনোয়ের গতিপথ এমন ছিল যে 2011 সালে লঞ্চ করার পর 2013 সালে এটি আবার পৃথিবীর কাছাকাছি আসে। তবে এই কাছাকাছি আসার উদ্দেশ্য ছিল পৃথিবীকে ব্যবহার করে গ্র্যাভিটি অ্যাসিস্টের মাধ্যমে গতি বাড়িয়ে নেওয়া। ফলে 2013 সালে জুনো পৃথিবীর গ্র্যাভিটি ব্যবহার করে দ্বিতীয় সর্বোচ্চ গতি, ঘণ্টায় 2,65,000 কিলোমিটার গতিতে জুপিটারের দিকে যাত্রা শুরু করে। এই যাত্রাপথে যোগাযোগ করার ইনস্ট্রুমেন্ট ছাড়া বাকি সকল ইনস্ট্রুমেন্ট শাটডাউন করে দেওয়া হয়। 2011 সালে লঞ্চ করার 5 বছর পর 2016 সালের জুলাইয়ে জুনো জুপিটারে পৌঁছায়। এই ভিডিওটি হচ্ছে জুনো যখন জুপিটারের কাছাকাছি যাচ্ছিল তখনকার সময়ে। ভিডিওটিতে জুপিটার সহ এর গ্যালিলিয়ান মুনগুলো দেখা যাচ্ছে। এই ভিডিওটি মূলত 5 দিনে তোলা ছবির সমন্বয়ে তৈরি করা। জুনো জুপিটারে পৌঁছানোর পর ডি অরবিট বার্নের মাধ্যমে গতি কমিয়ে একটি উপবৃত্তাকার অরবিটে জুপিটারকে প্রদক্ষিণ করতে থাকে। তবে এই অরবিট এমন ছিল যে জুনো যেন জুপিটারের উচ্চ ম্যাগনেটিক ফিল্ডের প্রভাব থেকে সেফ ডিস্টেন্সে থাকে। এই উপবৃত্তাকার অরবিটে প্রদক্ষিণকালে জুনো জুপিটারের প্রচুর সায়েন্টিফিক ডেটা কালেক্ট করে, সেই সাথে ছবি তোলে। জুপিটারের বায়ুমণ্ডল মূলত অ্যামোনিয়া আইস, অ্যামোনিয়াম হাইড্রোসালফেট ক্রিস্টাল এবং আইস ওয়াটার ভেপার দিয়ে তৈরি। বায়ুমণ্ডলের নিচে রয়েছে লিকুইড হাইড্রোজেন। আমাদের ক্ষেত্রে যেমন বায়ুমণ্ডলের পর সলিড সারফেস রয়েছে, কিন্তু জুপিটারে এমন সলিড সারফেস নেই, সেখানে রয়েছে লিকুইড হাইড্রোজেন। পৃথিবীতে স্বাভাবিক তাপমাত্রায় হাইড্রোজেন গ্যাস অবস্থায় থাকলেও জুপিটারের এক্সট্রিম প্রেশারের কারণে সেখানে হাইড্রোজেন লিকুইড অবস্থায় থাকে। জুপিটারের বায়ুমণ্ডলের নিচে প্রেশারের পরিমাণ পৃথিবীর সমুদ্র পৃষ্ঠে যে প্রেশার থাকে তার প্রায় 5 লক্ষ গুণ, এবং এই জন্যই হাইড্রোজেন লিকুইড অবস্থায় বিরাজ করে। জুপিটারের আরও গভীরে গেলে সেখানে লিকুইড হাইড্রোজেন চার্জ মেটালিক হাইড্রোজেনের মতো আচরণ করে, কারণ যত গভীরে যাওয়া হবে প্রেশার ততই বাড়তে থাকবে, ফলে সেখানে হাইড্রোজেন মেটালের মতো আচরণ করে, যার ফলে হাইড্রোজেনের ইলেকট্রন প্রায় মুক্তভাবে বিরাজ করে, এবং ইলেকট্রন মুক্তভাবে বিরাজ করতে পারার কারণে সেখানে ইলেকট্রিসিটি তৈরি হয়, এবং এই জন্যই জুপিটারের চারপাশে শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। তবে জুপিটারের কেন্দ্র বা কোর কেমন তা এখনও অস্পষ্ট। প্রথমে মনে করা হয়েছিল জুপিটারের কেন্দ্রে হয়তো পৃথিবীর সাইজের ভারী ধাতুর সলিড কোর রয়েছে, কিন্তু জুনো স্পেসক্রাফ্টের পাঠানো ডেটা সেটা সমর্থন করে না, ফলে জুপিটারের কোর আসলে কেমন তা এখনও অস্পষ্ট। পৃথিবীতে থাকা মেঘে যেমন বিদ্যুৎ চমকায়, তেমনই জুপিটারে থাকা বিশাল মেঘে প্রতিনিয়ত বিদ্যুৎ চমকায় বা বজ্রপাত সংঘটিত হয়।
এবং এদের উজ্জ্বলতা পৃথিবীর বজ্রপাতের তুলনায় অনেক বেশি। অন্যদিকে গ্রেট রেড স্পট, এটি একটি অ্যান্টিসাইক্লোন যা গ্রহের দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে। জুনো স্পেস প্রোভ জুপিটারের স্ট্রাকচার, অ্যাটমসফিয়ার, ম্যাগনেটিক ফিল্ড এগুলো সম্পর্কে অনেক অজানা বিষয় রিভিল করলেও এখনও অনেক কিছু জানার বাকি। জুনো লঞ্চ করার পর 2016 থেকে 2021 সাল পর্যন্ত জুপিটারকে প্রদক্ষিণ করার কথা ছিল, কিন্তু পরবর্তীতে এই মিশন 2025 সাল পর্যন্ত বর্ধিত করা হয়। এই সময়সীমা অতিক্রম হবার পর প্ল্যানেটারি প্রোটেকশন গাইডলাইন অনুযায়ী জুনোকে জুপিটারে প্রেরিত করা হবে এবং এর মাধ্যমে জুনো মিশনের সমাপ্তি ঘটবে। জুনো যে শুধুমাত্র জুপিটার সম্পর্কে আমাদের ধারণা সমৃদ্ধ করেছে তা কিন্তু নয়, এটি জুপিটারের আইসি মুনগুলো সম্পর্কেও অনেক ধারণা দিয়েছে। ধারণা করা হয় ইউরোপা, গ্যানেমিট, ক্যালিস্টো এই সকল আইসি মুনের সলিড সার্ফেসের নিচে রয়েছে লিকুইড ওয়াটার। তবে এই ধারণা কতটা সঠিক তা যাচাই করার জন্য 2023 সালে জুপিটারে নতুন আরেকটি স্পেস মিশন পরিচালনা করা হয়েছে যার নাম জুস। জোভিয়ান সিস্টেমের প্রথম চারটি গ্রহ হচ্ছে আয়ো, ইউরোপা, গ্যানেমিট এবং ক্যালিস্টো। এই চারটি উপগ্রহের মধ্যে আয়ো জুপিটারের সবচেয়ে কাছের উপগ্রহ। এটি খুবই অশান্ত, এতে রয়েছে বিশাল বিশাল আগ্নেয়গিরি, কারণ এটি জুপিটারের কাছে হওয়ার ফলে জুপিটারের শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ডের প্রভাবে আয়ো অশান্ত। এর মধ্যে গ্যানেমিট হচ্ছে সৌরমণ্ডলের সবচেয়ে বড় উপগ্রহ। তবে এই চারটি উপগ্রহের মধ্যে ইউরোপিয়ান স্পেস এজেন্সির জুস মিশনের মূল টার্গেট হচ্ছে ইউরোপা, গ্যানেমিট এবং ক্যালিস্টো, বিশেষ করে গ্যানেমিট, কারণ ধারণা করা হচ্ছে এই তিনটি উপগ্রহ জিওলজিক্যালি অ্যাক্টিভ, অর্থাৎ এদের আইস সার্ফেসের নিচে লিকুইড ওয়াটার থাকতে পারে। 2023 সালের 14 এপ্রিল লঞ্চ করা হয় জুপিটার আইসি মুনস এক্সপ্লোরার স্পেসক্রাফ্ট, সংক্ষেপে জুস। জুসের গতিপথ বা ট্রেজেক্টরি তুলনামূলক জটিল। এই স্পেসক্রাফ্টটি মোট চারটি গ্র্যাভিটি অ্যাসিস্ট ব্যবহার করবে, এর মধ্যে তিনবারই ব্যবহার হবে পৃথিবী এবং একবার ব্যবহার হবে ভেনাস। লঞ্চ করার পর 2024 সালের আগস্টে পৃথিবী, 2025 সালের আগস্টে ভেনাস, 2026 সালের সেপ্টেম্বরে পৃথিবী এবং সর্বশেষ 2029 সালের জানুয়ারিতে আবার পৃথিবীর গ্র্যাভিটি অ্যাসিস্ট ব্যবহার করে জুপিটারের দিকে যাত্রা শুরু করবে এবং 2031 সালের জুলাইয়ে জুপিটারে পৌঁছাবে, অর্থাৎ জুস লঞ্চ করার প্রায় 8 বছর পর জুপিটারে পৌঁছাবে। জুসের ক্ষেত্রে এমন জটিল গতিপথের কারণ হচ্ছে জুসের ভর। এটি তুলনামূলক ভারী, কারণ এতে অনেক ধরনের সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট রয়েছে, যার ফলে এর গতি বাড়ানোর জন্য বেশি সংখ্যক গ্র্যাভিটি অ্যাসিস্টের প্রয়োজন পড়েছে। অবশ্য প্রথমে 2022 সালের মেতে জুস লঞ্চ করার পরিকল্পনা ছিল এবং সেই ক্ষেত্রে যেই গতিপথ ছিল তাতে 2029 সালে জুস জুপিটারে পৌঁছে যেত, কিন্তু কোভিডের কারণে জুসের লঞ্চ ডেট 2022 থেকে 2023 সালে নিয়ে আসা হয়, যার ফলে গতিপথেও পরিবর্তন আসে। জুসকে সক্রিয় রাখার জন্য প্রয়োজন ছিল বিশাল আয়তনের সোলার প্যানেল, কারণ সূর্য থেকে যত দূরে যাওয়া হয় ততই সোলার এনার্জির পরিমাণ কমতে থাকে। এখন সূর্য থেকে জুপিটারের যে দূরত্ব সেই হিসেবে পৃথিবীতে যে পরিমাণ সোলার এনার্জি আপতিত হয় তার মাত্র 3% সোলার এনার্জি জুপিটারে পৌঁছাবে, ফলে এই দুর্বল সোলার এনার্জি থেকে পাওয়ার পেতে স্বাভাবিকভাবেই বিশাল আকারের সোলার প্যানেল প্রয়োজন পড়বে, যার ফলে জুসের সোলার প্যানেল তুলনামূলকভাবে অনেক বড়। সেই সাথে জুস যাত্রাকালে ভিনাসের পাশ দিয়ে যাবে যেখানে তাপমাত্রা খুবই বেশি, আবার জুপিটার যেই স্থানে রয়েছে সেখানে তাপমাত্রা খুবই কম, ফলে জুসকে এমনভাবে তৈরি করতে হয়েছে যেন এটি উচ্চ তাপমাত্রা এবং নিম্ন তাপমাত্রা দুই ক্ষেত্রেই সক্রিয় থাকতে পারে। এছাড়াও সায়েন্টিফিক আরও অনেক বিষয় 18 দেশের সায়েন্টিস্টদের 11 বছরের চেষ্টায় যতটা সম্ভব সঠিকভাবে তৈরি করার চেষ্টা করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে 2031 সালে জোভিয়ান সিস্টেমে প্রবেশ করবে জুস, পরবর্তীতে ইউরোপা, গ্যানেমিট, ক্যালিস্টো, এদের ম্যাগনেটিক ফিল্ড, আইসি সার্ফেস এবং এই সার্ফেসের নিচে থাকা ওয়াটার নিয়ে কাজ করবে, তবে এই ক্ষেত্রে গ্যানেমিটকে বেশি প্রাধান্য দেওয়া হবে। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, কোন একটি উপগ্রহের চারপাশে অরবিট করার সময় ওই উপগ্রহের সার্ফেসের নিচে পানি আছে কি না তা কিভাবে জানা যাবে? আসলে সার্ফেসের নিচে যদি সল্টি ওয়াটার থাকে তবে তা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে পরিবর্তন তৈরি করে, কারণ সল্টি ওয়াটার বা লবণাক্ত পানি বিদ্যুৎ পরিবাহী হিসেবে কাজ করে যা ম্যাগনেটিক ফিল্ডকে প্রভাবিত করতে পারে, এবং জুস মূলত ম্যাগনেটিক ফিল্ডের অসঙ্গতি বা পরিবর্তন এই বিষয়টি পরিমাপ করার মাধ্যমে পানির অস্তিত্ব বুঝতে পারবে।
জুসি একমাত্র স্পেস প্রোভ যা অন্য কোনো গ্রহের উপগ্রহে অরবিট করবে। এই ক্ষেত্রে জুস গ্যানিমিডের চারপাশে অরবিট করবে এবং 2035 সালে মিশন শেষে জুসকে গ্যানিমিডে পতিত করা হবে। এখানে একটি বিষয় উল্লেখ করা দরকার, জুস যেহেতু গ্যানিমিডে পতিত হবে, আবার গ্যানিমিডে পানি থাকতে পারে এই সম্ভাবনাও রয়েছে। এখন আমরা জানি যেখানে লিকুইড ওয়াটার থাকবে সেখানে প্রাণের অস্তিত্ব থাকতে পারে, ফলে গ্যানিমিডে যেন পৃথিবীর কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস ছড়িয়ে পড়তে না পারে সেজন্য জুসকে একদম আইসোলেটেড পরিবেশে তৈরি করা হয়েছে, অর্থাৎ জুসকে ব্যাকটেরিয়া ভাইরাসের সংস্পর্শ থেকে দূরে রাখা হয়েছে। জুস মিশনের ক্ষেত্রে আরেকটি বিষয় উল্লেখ করা প্রয়োজন, 2024 সালে নাসা ইউরোপাকে টার্গেট করে আরেকটি স্পেস মিশন পরিচালনা করতে যাচ্ছে যার নাম ইউরোপা ক্লিপার মিশন, এবং এই স্পেস ক্রাফ্টটি 2030 সালের এপ্রিলে জুপিটারে পৌঁছাবে। অর্থাৎ জুস এবং ক্লিপার মিশন এই দুটি প্রায় একই সময়ে জুপিটারে অবস্থান করবে, তার মানে দাঁড়াচ্ছে একই সময়ে দুইটি স্পেস প্রোব অন্য কোনো গ্রহের উপগ্রহে অবস্থান করবে, যা একটি চমৎকার কোলাবোরেশনের সুযোগ তৈরি করবে। এমনও হতে পারে একটি স্পেস ক্রাফ্ট অন্য কোনো গ্রহের উপগ্রহে প্রতিত হবার সময় কেমন ইম্প্যাক্ট তৈরি হয় তা সরাসরি দেখার সুযোগ তৈরি হতে পারে। জুস যখন গ্যানিমিডে আপতিত হবে তখন কেমন ইম্প্যাক্ট তৈরি হবে এই বিষয়টি আমরা ইউরোপা ক্লিপার্সের মাধ্যমে রেকর্ড করতে পারব। আবার যদি ইউরোপা ক্লিপার্স গ্যানিমিডে পতিত হয় তবে সেই বিষয়টি আমরা জুসের মাধ্যমে দেখতে পাব। তবে এমন কিছুর পরিকল্পনা রয়েছে কিনা সেটা এখনও চূড়ান্ত নয়, এটি ভবিষ্যৎ কোলাবোরেশনের উপর নির্ভর করছে। এখন একবার ভেবে দেখুন মানুষের চিন্তা কতটা সুদূরপ্রসারী। এত দূরে থাকা জুপিটারে মানুষের তৈরি করা যন্ত্র বিচরণ করছে এবং এভাবেই প্রতিনিয়ত মানুষের জ্ঞানের পরিধি বৃদ্ধি পাচ্ছে। মানুষের তৈরি করা সবচেয়ে দূরে থাকা বস্তু হচ্ছে ভয়েজার 1, যা বর্তমানে সোলার সিস্টেমের বাইরে রয়েছে এবং একটা সময় এটি মানুষের আয়ত্তের বাইরে চলে যাবে। ভয়েজার 1 এবং ভয়েজার 2তে অন্য কোনো সভ্যতার জন্য গোল্ডেন রেকর্ডের মাধ্যমে মেসেজ দেওয়া রয়েছে। ভয়েজার 1 এবং ভয়েজার 2 কীভাবে এত দূরে যেতে পারলো, এখনও কীভাবে এদের সাথে যোগাযোগ রক্ষা করা হয়, সেই সাথে গোল্ডেন রেকর্ড, এই বিষয়গুলো বিস্তারিত জানতে এই ভিডিওটি দেখতে পারেন। ভিডিও ভালো লাগলে বিজ্ঞান পাইসি পরিবারে যুক্ত হয়ে সাথে থাকতে পারেন।